নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা আশ্চর্য কবিতা। এটি পাগলা দাশু সিরিজের অষ্টম গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। গল্পের আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা আশ্চর্য কবিতা। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। চণ্ডীপুরের ইংরেজি স্কুলে আমাদের ক্লাসে নতুন একটি ছাত্র আসিয়াছে। তার বয়স 12-14 বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, আমি পোয়েট্রি লিখতে পারি। এ কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলে অবাক হইয়া গেল। কেবল দু একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নূতন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখতে পারে, এই শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হাঁ হাঁ করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায়, নীল নবমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মমপুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তবসনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ অদ্ভুত সুর করিয়া এবং মুখভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকত তোমার লেজের উপর ডানা, উড়ে গেলেই আপদ যেত করত না কেউ মানা। নূতন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাবু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। তোমরা শেয়াল আর আঙুরের গল্প শোনোনি? একটা ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল, শেয়াল আর আঙুর, সে আবার কি গল্প? অমনি নূতন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হইতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শৃগাল প্রবেশিল দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কিরূপে তাহাকে? বারম্বার চেষ্টায় হয়ে অকৃতকার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা দু পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে। আর আর 10টি কবিতা হইলেই তার 100টা পুরো হয়, তখন নাকি সে বই ছাপাইবে। ইহার মধ্যে একদিন একটা কাণ্ড হল। গোপাল বলে একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে, এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল, দুঃখ শোক ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। সে বলিল, হতভাগা, ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় মারব। কেন রে বাপু, দুনিয়ায় কি কবিতা লিখবার আর কোনো জিনিস পাওনি? হরেরাম বলিল, আহা বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কিনা তাইও লিখেছে। গোপাল বলিল, ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে, ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতাই ছিঁড়ে দেব। দেখিতে দেখিতে স্কুল ময় রাষ্ট্র হইয়া পড়িল। তাহার দেখা দেখি আরো অনেকেই কবিতা লিখিতে শুরু করিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল। স্কুলের দেওয়ালে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায়
চারিদিকে কবিতা গজাইয়া উঠিল। পারেজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠোনে দাবাদাবি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পারেজির ছাগল এক হাত দাড়ি, অপরূপ রূপ তাহার, যাই বলিহারি। উঠানে দাপট করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম কাপুরুষ পাষণ্ড বর্বর। এমন সময় গুরুগম্ভীর গলা শোনা গেল, ম্যাপের ওপর কি লেখা হচ্ছে? ফিরিয়া দেখে হেডমাস্টার মহাশয়। শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আগে স্যার ওরা আগে লিখেছিল। ওরা কারা? শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল, কাহার নাম করিবে বুঝিতে পারিল না। মাস্টার মহাশয় আবার বলিলেন, ওরা যদি পরের বাড়ি সিঁধ কাটতে যায় তুমিও কাটবে? যাহা হোক, সেদিন অল্পের উপর দিয়াই গেল। শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল। ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মহাশয় গল্প করিলেন যে, তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিল যে তাহাকে একটা সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিল। ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 25-30 ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন, এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল। আর কোথা যায়, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়ে ফেলে, এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানা সুরে চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝপথেই মেঝের উপর বসিয়া পড়িল। ছাদের উপর একটা বেড়াল ঘুমাইতেছিল, সেটা হঠাৎ হাত পা ছুঁড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় বলিলেন, এত চেঁচালে কেন? সকলে চুপ করিয়া রহিল। তারপর আবার জিজ্ঞাসা করা হইল, কে কে চেঁচিয়েছিল? 5-7 ছেলে একসঙ্গে বলিয়া উঠিল, শ্যামলাল। শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেহই বিশ্বাস করিল না। যতগুলি ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল, স্কুলের পর তাহাদের 1.5 ঘন্টা আটকাইয়া রাখা হইল। অনেক তাম্বি তাম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। তখন হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার রোগ হয়েছে, ও রোগের ওষুধ কি? বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন, বিষস্য বিষম ঔষধম, বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। তোমরা যে যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা 1 মাস প্রতিদিন 50 বার করে এটা লিখে এনে স্কুলে আমায় দেখাবে। এই বলে তিনি টিকা লিখে দিলেন। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14, এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্য। এক চোটে এইবারে উড়ে গেল সবিতা, কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা। 1 মাস তিনি কবিদের কাছে এই লেখা প্রতিদিন 50 বার আদায় না করিয়া ছাড়িলেন না। এ কবিতার কি আশ্চর্য গুণ,
তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারে উঠিয়া গেল। শেষ হলো সুকুমার রায়ের লেখা আশ্চর্য কবিতা। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও, চেষ্টা করব পাঠ করার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।